হ্যালো স্টুডেন্টস, কোষে দেখি 20-এর 2 নম্বর অঙ্কটি হচ্ছে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। 1 নম্বর হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে বৃত্তীয় মান নির্ণয় করতে হলে আমাদের আগে থেকে জানতে হবে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, অর্থাৎ 60 ডিগ্রি সমান সমান 60 পাই বাই 180 রেডিয়ান। কাটাকাটি করলে রইল পাই বাই 3 রেডিয়ান, এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ 60 ডিগ্রি সমান সমান পাই বাই 3 রেডিয়ান। 2 নম্বর অঙ্কটি হচ্ছে 135 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, অতএব 135 ডিগ্রি সমান সমান 135 পাই বাই 180 রেডিয়ান। কাটাকাটি করলে হয় 3 পাই বাই 4 রেডিয়ান, অর্থাৎ 135 ডিগ্রি সমান সমান 3 পাই বাই 4 রেডিয়ান, এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্কটি হচ্ছে -150 ডিগ্রি। 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান -150 ডিগ্রি সমান সমান -150 পাই বাই 180 রেডিয়ান, অর্থাৎ কাটাকাটি করার পরে রইল -5 পাই বাই 6 রেডিয়ান, অর্থাৎ -150 ডিগ্রি সমান সমান -5 পাই বাই 6 রেডিয়ান, এটাই উত্তর। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 72 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, অতএব 72 ডিগ্রি সমান সমান 72 পাই বাই 180 রেডিয়ান। কাটাকাটি করলে 36 দিয়ে কাটলে 2, 36 দিয়ে কাটলে 5, তাহলে 2 পাই বাই 5 রেডিয়ান, এটাই অ্যান্সার। 5 নম্বর অঙ্কটি হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 22 ডিগ্রি যোগ 30 মিনিট সমান সমান 22 ডিগ্রি যোগ 30 বাই 60 ডিগ্রি। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি পাওয়া যায়, তাহলে সমান সমান 22 ডিগ্রি যোগ 1/2 ডিগ্রি, অর্থাৎ 22 গুণ 1/2 ডিগ্রি, অর্থাৎ 45/2 ডিগ্রি সমান সমান 45 পাই বাই 2 গুণ 180 রেডিয়ান। তাহলে 45 আর 180 কাটাকাটি করলে রইল 4, 45 ওকে 45, 4 45 180 সমান সমান π/8 রেডিয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। 8 নম্বর অঙ্কটি হচ্ছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড সমান সমান 40 ডিগ্রি যোগ 16 বাই 60 ডিগ্রি যোগ 24 বাই 60 গুণ 60 ডিগ্রি। 16 মিনিটকে 60 দিয়ে গুণ ভাগ করলে 16 বাই 60 ডিগ্রি, 24 সেকেন্ড সমান সমান 24 বাই 60 মিনিট, আবার 60 দিয়ে ভাগ করলে 24 ডিগ্রি, অর্থাৎ লসাগু হল 60 গুণ 60 40 গুণ 60 গুণ 60 যোগ 16 গুণ 60 যোগ 24 ডিগ্রি। এগুলোকে গুণ করে যোগ করলে পাওয়া যায় 144,984/3600 ডিগ্রি সমান সমান 144,984/3600 গুণ 180 রেডিয়ান সমান সমান 6,041 পাই বাই 27,000 রেডিয়ান, এটাই অ্যান্সার।